আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের চ্যানেলে আমরা যখন ভিডিও আপলোড করি তখন দুটো অপশন পাই, একটা হচ্ছে আপলোড ভিডিও আর দ্বিতীয়টা হচ্ছে গো লাইভ। এখানে আমরা ক্রিয়েটিভ শর্টটি এই অপশনটি পাই না। তো আমরা এটা আমাদের চ্যানেলে কিভাবে বানাবো এবং কিভাবে আনবো, তো আজকে আমি আপনাদেরকে সেটা ক্লিয়ারলি একবারে বুঝিয়ে দিব। তো এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, আপনারা অযথা চিন্তা না করে জাস্ট 2 মিনিট আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন বিষয়টি একদম ক্লিয়ার। তো আসেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা এখানে কিভাবে ক্রিয়েটিভ শর্ট বানাবো তা প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো। তো যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বিষয়টি মাথায় রাখবেন। এই ভিডিওগুলো অনেক করতে পরিশ্রম হয়, বিষয়টা বুঝতে পারছেন? তো আসেন আমরা স্ক্রিনে চলে যাই। তো এখন আমি সরাসরি স্ক্রিনে চলে আসছি। এখানে দেখেন, আমরা জানি প্রতিনিয়ত আমরা যেভাবে ভিডিও আপলোড করি, এখানে প্লাস এখানে ক্লিক করি, প্লাস এখানে ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখাচ্ছে আপলোডের ভিডিও গো লাইভ। এখন এখানে ক্রিয়েটিভ শর্ট নাই, তো আমরা এখন কীভাবে ক্রিয়েটিভ শর্ট বানাবো? ক্রিয়েটিভ শর্ট ভিডিও বানানোর জন্য আপলোডের ভিডিও ক্লিক করতে হবে। আপলোডের ভিডিও ক্লিক করার পর এখানে হচ্ছে মূল অপশন। এখন আমরা জানি শর্ট ভিডিও 60 সেকেন্ডের কম নিতে হবে। এখন 60 সেকেন্ডের কম একটা ভিডিও নেব, এখানে দেখেন 8 সেকেন্ড 30 সেকেন্ড, যাতে ভিডিওটা ডিউরেশনটা 60 সেকেন্ড কম থাকে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা এই যেমন মোবাইল খারাপভাবে তুলে যে ভিডিওটা ফুটেজটা আসে, মানে যেমন টিকটকের ভিডিও দেখেন লাইকের ভিডিও, ওইরকম ভিডিও আমাদের আপলোড করতে হবে। এমনি আর আরভাবে আপনি যেভাবে ভিডিও করেন ওইভাবে ভিডিও করলে হবে না, বুঝতে পারছেন বিষয়টা? তো এখন এখান থেকে আমরা ওইরকম ধরে একটা ভিডিও সিলেক্ট করবো। এখানে দেখেন 17 সেকেন্ড একটা ভিডিও, তো এটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে দেখেন ক্রিয়েট টাইটেল, এখানে টাইটেল আপনি লিখবেন, পুরো টাইটেলটা লিখবেন। পুরো টাইটেলটা লেখার পর এখানে আপনি হ্যাশট্যাগ বসাবেন, হ্যাশট্যাগ শর্টস, SHORTS, এটা হচ্ছে মিজানুর রহমান আজারেশ 2021 হ্যাশ শর্টস। মানে বিষয়টা হচ্ছে আপনি শর্ট ভিডিও দিচ্ছেন, ঠিক আছে। তো এখানে ইউটিউবাররা কী করবে, ইউটিউব আপনাকে সেই শর্ট ভিডিওতে নিয়ে যাবে শুধুমাত্র হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে, হ্যাশ শর্ট। তো এটা আপনার টাইটেল লেখার পর এই শর্টটা ব্যবহার করবেন। তো তারপর আসি অ্যাড ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনে আপনার ডিসক্রিপশন লেখার পর এই দেখেন ডিসক্রিপশন লেখার পর আপনারা এখানে হ্যাশট্যাগ শর্টস লিখবেন। তো এখন আপনারা ভিডিওটা আপলোড করবেন, শুধুমাত্র হ্যাশ লাস্টে হ্যাশ শর্টস লিখে দিবেন, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপলোড করবেন। তো এখন দেখেন মিজানুর রহমান আজারি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হ্যাশ শর্ট, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এই যে শর্ট ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে আমার নেটওয়ার্কটি স্পিড দেখাতে পারলাম না, বুঝতে পারছেন বিষয়টি? তো এভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন, মাত্র 7 সেকেন্ডের ব্যাপার।